প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজ আমি প্রথমে আমার পরিচয় দিয়ে নিই। আমি তপন কুমার সরকার, প্রভাষ ও কৃষক বিজ্ঞান বিভাগ, তৎকালীন কলেজ, আমি বেসা কন্যা। আজ আমি তোমাদের যে অঙ্কটি করাবো সেটা হলো কৃষক বিজ্ঞান দ্বিতীয় পত্রের যা বিষয় কোড নম্বর 254 বইয়ের পঞ্চম অধ্যায়ে যৌথ মূলধনি কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী, অর্থাৎ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ জয়েন্ট স্টক কোম্পানির একটা অঙ্ক। এটা মোত্তালিব সাহেবের বই থেকে আমি অঙ্কটা আমার নিজের খাতে তুলে দিয়েছি তোমাদের উদ্দেশ্যে। তাহলে অঙ্কটি আমি করি, তোমরা তোমাদের বইয়ের সঙ্গে মিলিয়ে দেখো এবং মনোযোগ সহকারে শোনার চেষ্টা করো। আহমেদ লিমিটেড প্রতি শেয়ার 10 টাকা মূল্যের 15,000 শেয়ারে বিভক্ত 1,50,000 টাকা অনুমোদিত মূলধনে নিবন্ধিত হয়। 2012 সালের 31 ডিসেম্বর তারিখে কোম্পানির আওয়ামীর নিম্নে দেওয়া হলো। এখানে গ্রামীণটা বইতে দেওয়া আছে একটা শখে আহমেদ লিমিটেড দেওয়ামীর 31 ডিসেম্বর 2012। প্রথমে আছে শেয়ার মূলধন 10,000 শেয়ার, 1,00,000 টাকা ক্রেডিট পাশে, প্রাপ্য হিসাব ও প্রয়োজন হিসাব ডেবিট পাশে 35,000 টাকা, ক্রেডিট পাশে 22,000 টাকা, ইজারা সম্পত্তি 10 বছর 10,000 টাকা, ক্রয় ও বিক্রয় 80,000 টাকা, ক্রেডিট পাশে 1,45,000 টাকা, সুনাম 40,000 টাকা ডেবিট পাশে, কল কবজা 60,000 টাকা ডেবিট পাশে, মজুরি 8,000 টাকা ডেবিট পাশে, বেতন 17,000 টাকা ডেবিট পাশে, ভাড়া 7,500 টাকা ডেবিট পাশে, অনাদায়ী পাওনা 2,600 টাকা ডেবিট পাশে, পণ্য ফেরত ডেবিট পাশে 4,000, ক্রেডিট পাশে 3,500, আয়কর ডেবিট পাশে 5,000, লভ্যাংশ প্রদান 14,700 টাকা ডেবিট পাশে, রক্ষিত আয় 1/1/2012 বছরের শুরুতে এটা আছে ক্রেডিট পাশে 45,000 টাকা, ব্যাংক জমা 31,700, মোট ডেবিট পাশের যোগফল 3,15,500 টাকা, ক্রেডিট পাশের যোগফল 3,15,500 টাকা। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে শুনছ, অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট এবং যাদের সামনে বই আছে তোমরা বই থেকে মিলিয়ে নিতে পারো। সমন্বয় সম্ভব সমাপনী মজুরপন্ন 35,000 টাকা। 2 নম্বর সমন্বয়তে বলা আছে মেশিন সংস্থাপন ব্যয় 2,000 টাকা মজুরির অন্তর্ভুক্ত আছে, পক্ষান্তরে প্রতি বছরের মজুরি 1,000 টাকা বকেয়া রয়েছে। বিনামূল্যে ভোক্তাদের মধ্যে 4,000 টাকা পণ্য বিতরণ করা হয়েছে, প্রাপ্য হিসাবে 2,000 টাকা আদায়যোগ্য নয় এবং অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর 5% সঞ্চিতি রাখতে হবে, 10% ধরে সুনাম অবলম্বন করো এবং কলকাতার উপর 10% অবচয় ধার্য করো। তোমার করণীয় যেহেতু এটা সৃজনশীল অঙ্ক, তোমাদের 3টি অংশে উত্তর দিতে হবে। প্রথম অংশে আছে 6 নম্বরে বলছে চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো, এর জন্য নির্ধারিত নম্বর আছে 2। আহমেদ লিমিটেডের 2012 সালে 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য মোট মুনাফা নির্ণয় করো। 9 নম্বরে বলেছে আহমেদ লিমিটেডের 2012 সালে 31 ডিসেম্বর তারিখে কোম্পানির মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো, এর জন্য নির্ধারিত নম্বর আছে 4। তাহলে 6 নম্বরে নির্ধারিত নম্বর আছে 2, 6 নম্বরে নির্ধারিত নম্বর 4, 9 নম্বরে নির্ধারিত নম্বর 4, মোট 10 নম্বরের একটা অঙ্ক। এই অঙ্কটা অবশ্যই তোমাদের ক বিভাগে 2টি অঙ্ক থাকবে এই পঞ্চম অধ্যায় থেকে, এই 2টো অঙ্ক অবশ্যই এবং অবশ্যই তোমাদের করতে হবে। তাহলে আমি এবার মূল অঙ্কে আসি। তোমাদের
ব্যাপারে কি বলেছে, চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। চলতি কয় নম্বরে চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। দেখা যাচ্ছে অঙ্কে আমাদের কি কি আছে এখানে, চলতি দায় দেখো এখানে, চলতি দায় বইতে দেওয়া আছে প্রয়োজন হিসাব, এটা আছে দুই নম্বর এন্ট্রিতে প্রয়োজন হিসাব, ক্রেডিট পাশে 22,000 টাকা, আর আছে সমন্বয়তে দেখো বকেয়া মজুরি, বকেয়া মজুরি দুই নম্বর এন্ট্রিতে দুই নম্বর সমন্বয়তে বলা আছে শেষের দিকে দেখো চলতি বছরে 1,000 টাকা বকেয়া রয়েছে মজুরি, এই মজুরি বকেয়া 1,000 টাকা। এই ছাড়া এই অঙ্কের ভিতরে আর চলতি দায় নাই, বিদায় মোট চলতি দায়ের পরিমাণ আছে এই 22,000 আর এই 1,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয় এই কয় নম্বরের অঙ্কটুকু বুঝতে পেরেছ, এর জন্য নির্ধারিত নাম্বার আছে 2। এবার আসি কয় নম্বরে কি বলেছে, কয় নম্বরে বলেছে যে মোট লাভের মুনাফার পরিমাণ নির্ণয় করো, মোট মুনাফা নির্ণয় করার কথা বলেছে। তাহলে আমরা নিয়ম অনুসারে একটা শর্টকাট আহমেদ লিমিটেড বিশাল আয় বিবরণী, এখানে সম্পূর্ণ আয় বিবরণীর কথা বলা হয় নাই, অঙ্কে আংশিক করতে হবে যেহেতু বিরাটকে আমি আংশিক রেখেছি 2012 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য, সমাপ্ত বছরের জন্য। প্রথমে সরকারি বিবরণ টাকা 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 তিনটে টাকার ঘর, তাহলে আমাদের কি বের করতে হবে, মোট মুনাফা নির্ণয় করতে হবে। তাহলে রাজস্ব আয় আমার কি কি আছে এখানে দেখো, এখানে 4 নম্বর পয়েন্টে অঙ্কে 4 নম্বর দফায় আছে ক্রয় এবং বিক্রয়, তাহলে বিক্রয় সাধারণত ক্রেডিট কার্ডে থাকে কত আছে 1,45,000 টাকা, 1,45,000 টাকা। এর সাথে সমন্বয়ে আছে, সমন্বয় আছে দেখো অন্য ফেরত, লাস্টের দিকে যে ডেবিট পাশে 4,000 ক্রেডিট পাশে 3,500 টাকা, তাহলে ওরা বিক্রয় ফেরত কোন পাশে, ডেবিট পাশে, ডেবিট পাশে কত আছে 4,000 টাকা। তাহলে আমরা বিক্রয় থেকে বিক্রয় ফেরত 4,000 টাকা বাদ দিলে আমরা পাবো কত, 1,140,000 টাকা। এই ছাড়া রাজস্ব আয় নাই। এখন আসি আমরা বাদ বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে হবে। দেখো ক্রয় কত দেওয়া আছে এখানে অঙ্কে, দেখো ক্রয় বিক্রয় একই সঙ্গে দেওয়া আছে এখানে পরপর, ক্রয় যাওয়া আছে 80,000 টাকা বইতে, বাদ ক্রয় ফেরত কত, ওই যে দেখো ক্রেডিট পাশে 3,500 টাকা দেওয়া আছে, 3,500 টাকা বিয়োগ করলে আমরা পাবো কত, 76,500 টাকা। আর একটা সমন্বয়তে বলা আছে দেখো 3 নম্বর পয়েন্টে বিনামূল্যে ভোক্তাদের মধ্যে 4,000 টাকার পণ্য বিতরণ করা হয়েছে, 3 নম্বর সমন্বয়তে বলা হয়েছে কত বিনামূল্যে পণ্য বিতরণ কত টাকা, 4,000 টাকা, কোথার থেকে ক্রয়কৃত পণ্য থেকে, তাহলে ক্রয় থেকে বাদ যাবে, তাহলে মাইনাস বিনামূল্যে পণ্য বিতরণ 4,000 টাকা, এই 76,500 টাকার থেকে 4,000 টাকা বিয়োগ করলে আমরা পাবো 72,500 টাকা। এবার আসি আর কি আছে, প্রত্যক্ষ খরচ মজুরি, মজুরি কত টাকা আছে, মজুরি দেখো অঙ্কে দেওয়া আছে ডেবিট পাশে 8,000 টাকা, এবং এর সাথে সমন্বয়তে বলা আছে যে মেশিন সমস্ত 2 নম্বর সমন্বয়তে দেখো মেশিন সমস্ত ব্যয় 2,000 টাকা মজুরির অন্তর্ভুক্ত আছে, তাহলে মজুরি থেকে এই মেশিন সমস্থাপন ব্যয় কত টাকা, 2,000 টাকা মজুরির ভিতরে আছে, মজুরি থেকে বাদ দিতে হবে, তাহলে বাদ দিলে আমরা পাবো কত 6,000 টাকা। এর সাথে পক্ষান্তরে দেখো ওই 2 নম্বর এন্ট্রিতে আবার বলা আছে যে চলতি বছরের মজুরি 1,000 টাকা বকেয়া রয়েছে, তাহলে বকেয়া থাকলে কি হবে, যোগ বকেয়া মজুরি 1,000 টাকা,
তাহলে কত হলো 6000 যোগ 1000 সমান 7000 টাকা। তাহলে আমরা এখানে দেখা যাচ্ছে পুরো আয় অনন্য সমন্বয়গুলো যোগ করা হয়, প্রত্যক্ষ খরচ যোগ করার পরে আমরা পাচ্ছি কত 72 আর এই 7000 79500 টাকা। এর থেকে বাদ দিব কি আমরা নিয়ম অনুসারে সমাপনী মজুৎপন্ন। দেখো সমন্বয়ের এক নম্বর দফায় বলা আছে 35000 টাকা, সমাপনী মজুৎপন্ন কত টাকা 35000 টাকা। তাহলে এই 35000 টাকা বিয়োগ করলে আমরা পাবো কত 44500 টাকা। 79500 টাকার থেকে 35000 টাকা বাদ দিলে আমরা পাবো 44500 টাকা। তাহলে মোট বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ আছে কত এই 44500 টাকা। তাহলে রাজস্ব বিক্রয় মেট বিক্রয়ের থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেওয়ার পরে আমরা কি পাই মোট মুনাফা। তাহলে 1,130,000 টাকার থেকে 44,500 টাকা বিয়োগ করলে আমরা পাচ্ছি কত টাকা 96,500 টাকা। 96,500 টাকা বোঝা গেছে নিশ্চয়ই প্রিয় শিক্ষার্থী? তোমাদের দেখা যাচ্ছে আজ এই অঙ্কটা তিনটে উপায়টা আমি পরবর্তীতে দেখাবো, যেহেতু লং টাইম হয়ে যাবে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছ। এখন লকডাউন চলছে, তোমরা বাসায় অবস্থান করবে এবং পড়াশোনার প্রতি খেয়াল রাখবে। জানি না তোমরা কে কীভাবে পড়াশুনো করছো, অবশ্যই তোমরা নিয়মিতভাবে অঙ্ক না করলে কিন্তু দেখা যাচ্ছে তোমাদের জন্যই সেটা সমস্যা হবে, কারণ এটা আছে থিওরিক্যাল সাবজেক্টের নয়, এটা আছে ম্যাথমেটিক্যাল টার্ম। তোমরা বাসায় অবশ্যই অঙ্ক করার চেষ্টা করবে এবং আমার ক্লাসগুলো অবশ্যই ফলো করার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে।